এই হচ্ছে সুবিশাল রুদ্রসাগর লেক, আর এর মাঝখানেই রয়েছে নীরমহল। ইটস রিমাইন্ড মি অফ লাল কিলা। লাল কিলার মধ্যে এইরকম বাগান আমি দেখেছিলাম। এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক প্যালেসের, ওই সাইডটাতেই বেডরুম, নাচমহল এই সমস্ত কিছু রয়েছে, মানে মেন সাইড ওটাই। সেই সময় এই রাজা এতই বিলাসবহুল ছিলেন এবং এতই আধুনিক ছিলেন সেই সময়ের ক্ষেত্রে। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর একটি হলো এই নীরমহল। সুবিশাল রুদ্রসাগর লেকের মধ্যে অবস্থিত এই অপূর্ব সুন্দর রাজপ্রাসাদটি, যার প্রতিটি খণ্ডে রয়েছে আভিজাত্য এবং আধুনিকতার ছোঁয়া। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জলরাশি বেষ্টিত অপূর্ব সুন্দর স্থাপত্যটিকে একটি বার নিজের চোখে দেখার। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন দ্য ট্রাভেলার এসবি, আর আজকে আমি এসেছি ত্রিপুরার বিখ্যাত নীরমহলে। আর এখানে কি করে আসবেন, এই জায়গার যে ইতিহাস সেই সম্পর্কে আমি ডিটেলসে আপনাদের বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেখেন এই যে আগরতলা থেকে এখানে কি করে আসা যায়। নীরমহল যাওয়ার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে আগরতলার নাগেরজলা বাসস্ট্যান্ডে। এখান থেকে মেলাঘর অবধি ডিরেক্ট বাস সার্ভিস রয়েছে, এছাড়াও ছোট গাড়ির অপশনও রয়েছে। বাস ভাড়া মাথাপিছু 45 টাকা। রোড কন্ডিশনও খুবই ভালো এবং রাস্তার দুপাশের সৌন্দর্য মনোমুগ্ধকর। চারিদিকের গভীর অরণ্য এবং রাবার গাছের বন দেখতে দেখতে বাস আপনাকে পৌঁছে দেবে মেলাঘর নামের একটি জায়গায়। এই মেলাঘর থেকেই মাথাপিছু 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় রাজঘাট। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট বাস জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেছি মেলাঘর, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি টোটো। টোটো পার হেড 10 টাকা করে ভাড়া বলছে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে রাজঘাটের উদ্দেশ্যে, সেখান থেকে নৌকায় করে আমরা যাব নীরমহল। এখান থেকে আমি দেখতে পাচ্ছি পুরো রুদ্রসাগর লেকটা রয়েছে, আর এই যে পেছনে ছিল গেটটা, আর এই সামনেই রয়েছে ফেরিঘাট। এখানে গাড়ির পার্কিং রয়েছে, পার্কিং যথেষ্ট পার্কিং স্পেস। আর এই হচ্ছে সেই ফেরির, এখানে মনে হয় টিকিট কাউন্টার রয়েছে, আমি জানাচ্ছি কত করে টিকিট এখানকার আর কি ব্যবস্থা রয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে নীরমহল, এখানে শেয়ারিং ফেরি রয়েছে যার ভাড়া মাথাপিছু 50 টাকা এবং রিজার্ভ করলে তার ভাড়া 2500 টাকা। এছাড়াও 7 জনের জন্য স্পেশাল নৌকার ব্যবস্থা রয়েছে যার ভাড়া মাথাপিছু 350 টাকা। এখন মোটামুটি 12:15 বাজে, এই এখন খুললো সবে টিকিট কাউন্টার, ভিড় সেরকম নেই মোটামুটি। এই হচ্ছে সুবিশাল রুদ্রসাগর লেক, আর এর মাঝখানেই রয়েছে নীরমহল। এখন সেরকম জল নেই, জল কমে গেছে, বর্ষার সময় শুনেছি পুরো একদম ভর্তি থাকে এরা। আর ওই সামনে দেখা যাচ্ছে রবার গাছের বাগান। এটাই হচ্ছে সুবিশাল রুদ্রসাগর লেক, যার পূর্ব নাম টুইজিলিকমা। এই সুবিশাল লেকের মাঝে অবস্থানের কারণেই রবি ঠাকুর এই প্রাসাদের নাম রেখেছিলেন নীরমহল। হয়তো এইভাবেই নৌকায় করে একদা মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তার প্রাসাদে আসতেন গরমের ছুটি কাটাতে। অপরূপ রুদ্রসাগর লেক এবং নীরমহলের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। নৌকার মাঝি নীরমহল ঘুরে দেখার সময় বেঁধে দিলেন
মাত্র 40 মিনিট। 30 টাকার টিকিট কেটে নির্মহলে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল সুন্দর সাজানো বাগান এবং বাগানের মাঝে আই লাভ নির্মহল লেখা সেলফি জোন। সো এটা হচ্ছে বেসিক্যালি নাচ মহল, এইখানে সেই রাজাদের আমলে নাচ টাচ হতো। জায়গাটা বেশ সুন্দর, সাদা রং, আর এখান থেকে লেকের ভিউটা খুবই সুন্দর। নীরমহল অর্থাৎ ওয়াটার প্যালেস, এটি সমগ্র ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ওয়াটার প্যালেস। ভারতে মোট 2টি ওয়াটার প্যালেস রয়েছে, একটি রয়েছে রাজস্থানের উদয়পুরে, আরেকটি এই ত্রিপুরায়। তাই ত্রিপুরা এলে অবশ্যই একবার এই প্রাসাদটিতে আসবেন। আগরতলার মাণিক্য বংশের মহারাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর গরমের ছুটি কাটানোর জন্য এই প্রাসাদটি নির্মাণ করিয়েছিলেন। এই প্যালেসটি নির্মাণ করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্নসকে। প্যালেসটির নির্মাণ কার্য শুরু হয় 1930 সালে এবং শেষ হয় 1938 সালে। প্যালেসটি 400 মিটার দীর্ঘ এবং এতে 24টি কক্ষ রয়েছে। প্যালেসটি 2টি ভাগে বিভক্ত, একটি দিক রাজপরিবারের জন্য এবং অন্যদিকটি সৈন্যদের থাকার জন্য সংরক্ষিত। সো এইটা হচ্ছে এই প্যালেসের ছাদ এরিয়া, আর এখান থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর পুরো লেকের ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। ১৯৪৭ সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মৃত্যুর পর তার পুত্র কিরিট বিক্রম কিশোর দেববর্মনের ইচ্ছে ছিল পরবর্তী রাজা হওয়ার। কিন্তু সেই বছর ভারত স্বাধীনতা লাভ করায় ভারতের রাজতন্ত্র শেষ হয়ে যায়। এর ফলে এই প্রাসাদটি প্রায় 10 থেকে 15 বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তখন এই প্রাসাদ থেকে বহু মূল্যবান আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচ ইত্যাদি চুরি হয়ে যায়। বেসিক্যালি এটা একটা বাগান রয়েছে, পুরো সুন্দর গার্ডেন রয়েছে, ওখানে আই লাভ নীরমহল লেখা রয়েছে, আর এই সাইডটাতে একটু বাগান দিয়ে ডেকোরেট করা আছে খুব সুন্দর করে। এই সাইডটা এখনো যাওয়া হয়নি, চলুন গিয়ে দেখি এই সাইডটাতে কি রয়েছে। সত্যি অবাক করার মতো বিষয়, এরকম একটা লেকের মধ্যে কি দুর্দান্ত আর্কিটেকচার। আর একটা খুব সুন্দর জিনিস দেখাই, এই হচ্ছে রয়্যাল বোট ঘাট। দেখুন আমাদের মানে বাড়িতে পার্সোনাল কার পার্কিংয়ের জায়গা থাকে, আর এটা হচ্ছে মহারাজার নৌকা পার্কিংয়ের জায়গা, যখন এই লেকের মধ্যে দিয়ে এসে এখানে নৌকা পার্ক করতেন এবং ওই যে সিঁড়ি দেখছেন দু সাইডে দুটো, এখান দিয়ে উপরে উঠে আসতেন। তো এটা বেসিক্যালি ইন্ডিয়ান আর্কিটেকচার আর মুঘল আর্কিটেকচারের একটা সংমিশ্রণ। এই যে জালিগুলো দেখছেন পুরো মহল জুড়েই রয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু পুরোপুরি মুঘল আর্কিটেকচার, আর ওভারঅল যে স্ট্রাকচারটা রয়েছে বাইরের সেটা ইন্ডিয়ান আর্কিটেকচারের উদাহরণ। আর এই যে দেখছেন এখানে খুব সুন্দর একটা বাগান রয়েছে, ইটস রিমাইন্ড মি অফ লাল কিলা। লাল কিলার মধ্যে এই রকম বাগান আমি দেখেছিলাম বিভিন্ন জায়গায়। এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক প্যালেসের, ওই সাইডটাতেই বেডরুম, নাচমহল এই সমস্ত কিছু রয়েছে, মানে মেন সাইড ওটাই। আর এই সাইডে একটা রয়েছে, আই গেস এটা সেনাদের থাকার জায়গা ছিল, জায়গাটাও খুব সুন্দর। রবি ঠাকুর ছিলেন ত্রিপুরার মাণিক্য বংশের পারিবারিক বন্ধু। প্রাসাদটি নির্মাণের পর রবি ঠাকুরই এর নাম রাখেন নীরমহল। এই সাইডটাতে আরও লম্বা জায়গা রয়েছে, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। একে তো এই প্যালেসের এত সুন্দর ভিউ, আর তারপর এই ন্যাচারাল ভিউ। এখানে একটা কুয়োর মতো দেখতে পেলাম, আর এর মধ্যে টাকা পয়সা ফেলে রেখেছে অনেক, খুচরো কয়েন ইভেন নোটও রয়েছে কিছু। আর এই লেকটার মধ্যে হচ্ছে এই শীতকালে হচ্ছে প্রচুর পরিযায়ী পাখি আসে, তো তারা এখনও এসে পৌঁছায়নি, এখন ডিসেম্বর মাস। কিছু পাখি দেখতে পাচ্ছি ওই সাইডে, পাতি হাঁস এবং কিছু পাখি রয়েছে। সো এই লেকটা কিন্তু, এই রুদ্রসাগর লেকটা কিন্তু পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। ফাউন্ডেশনগুলো দেখছেন, এগুলো হচ্ছে জেনারেটর রাখার ফাউন্ডেশন। সেই সময় কিন্তু কোনো মানে ভারতের অন্য কোনো জায়গাতে প্রপার বিদ্যুতের কানেকশনও ছিল না। সেই সময় এই রাজা এতই বিলাসবহুল ছিলেন এবং এতই আধুনিক ছিলেন সেই সময়ের ক্ষেত্রে, যে এখানে এই
জেনারেটার রাখার ফাউন্ডেশন তৈরি করেছিলেন এবং সুদূর বিলাত থেকে জেনারেটার এনে এই মহলকে কিন্তু আলোকিত করেছিলেন। আর এইখানেই মোটামুটি এরপরেই প্যালেসটা এখানে শেষ, এরপরে আর নেই। এই ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন ভিডিওটিকে। আর আমার চ্যানেলে মালদা, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গার মানে সবচেয়ে কম খরচে কী করে ভ্রমণ করা যায় সেই ভিডিওগুলো আপলোড করা আছে, তো সেই ভিডিওগুলোকেও একবার অবশ্যই চেক আউট করুন।